শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ঐতিহ্যের সূতিকাগার রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা। উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে ইতিহাস ঐতিহ্যের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তুলসী লাহিড়ির জমিদার বাড়ি ও পেরিমাধবের জোদ্দার বাড়ি। একসময় এ বাড়িগুলো থেকে জমিদারি পরিচালনা সহ শিক্ষা ও নাটক মঞ্চস্থ সহ সাংস্কৃতিক জগতের নানা কাজ পরিচালিত হতো। প্রখ্যাত নাট্যকার, পরিচালক, গীতিকার তুলসী লাহিড়ির জমিদার বাড়ি ও শিক্ষানুরাগী পেরিমাধব সরকারের জোদ্দার বাড়ি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। ইতিহাস ঐতিহ্যের এ জমিদার ও জোদ্দার বাড়ি গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া ও কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালিডাঙ্গা গ্রামের কামারপাড়া ডিগ্রি কলেজের পাশে। বর্তমানে বাড়িগুলো অযত্নে অবহেলায় দাঁড়িয়ে রয়েছে। ধ্বংসের দ্বার প্রান্তে জরাজীর্ণ এই বাড়িগুলোর তেমন কোনো জৌলস সৌন্দর্য না থাকলেও এক নজর দেখতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বর্তমানে তুলসী লাহিড়ির জমিদার বাড়িটি বসবাস করেন তুলসী লাহিড়ির একমাত্র নাতি তন্ময়চন্দ্র ও তার স্ত্রী শিলারানী। সাথে রয়েছে তাদের ছেলে তৌশিক, তুষার ও মেয়ে সুনন্দা রানী। এটির বসতবাড়ি সহ মন্দির, কুয়া, অন্যান্য স্মৃতিগুলো কৃত্রিম উপায়ে ধরে রাখার চেষ্টা করছে পরিবারটি। পেরিমাধবের জোদ্দার বাড়ি কামারপাড়া ডিগ্রি কলেজের পাশেই অবস্থিত। বাড়িটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে, পাশেই রয়েছে মন্দির ও একটি পুকুর। এ ব্যাপারে তৌশিক জানান, পরীক্ষা করানো করা হয়, তো এটা আমাদের মূলত পরীক্ষা ছিল। আর সাথে যেটা ছিল আমাদের ঘর, পুরাতন স্থাপনা, আমাদের দুটো ঘর আছে, শুধু আমাদের বাসার সামনে যে ঘরটা আছে এটা আমাদের কাঁচারি ঘর ছিল, মূলত জমিদারি পরিচালনা করা হতো। প্লাস আপনারা যে আমাদের বৈঠকখানা বলে, আমরা এখানে মূলত আমাদের যেহেতু সংস্কৃতিমনা পরিবার ছিল, যে জমিদার ছিলেন সে স্বয়ং একজন সংস্কৃতিমনা ছিলেন, তার ছেলে ছিলেন, ইভেন তার নাতিও ছিলেন একজন সংস্কৃতিমনা। তো আমাদের এখানে গানের আসর বসা বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এই বারান্দায়। আর ভেতরের যে ঘরটা ছিল এই ঘরটা আমাদের থাকার আছে। তাছাড়া আমাদের এই বাসায় আসলে যেখানেই খোঁড়া যায় সেখানে দেখা যায় যে কোনো একটা স্থাপত্য বের হয়। অ্যাকচুয়ালি এগুলো হলো আপনার 200-250 বছর হয়েছে এবং যেহেতু মাটি আস্তে আস্তে কালের বিবর্তনে এই জমিদার বাড়িটি ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তার কারণ এখানে কোনো সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা নাই, এখানে কোনো দেখাশোনার লোক নাই। আমরা কামারপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে আবেদন করতেছি, আমাদের এই জমিদার বাড়িটি সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব বলেন, একটি ঐতিহ্য আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সরকারের সুদৃষ্টির মাধ্যমে যদি এগুলোকে সংস্কার করা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। করছি যে বর্তমান যিনি সংসদ সদস্য আছেন আমাদের অ্যাডভোকেট উমেশ ভূষণ স্মৃতি, উনি অবশ্যই এটির দিকে নজর দেবেন এবং বিশেষ করে অন্তত আমাদের এই দুইটি জমিদার বাড়ি, যাতে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে এটিকে সংস্কার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি রাখা যায় তাহলে আমরা বিশ্বাস করি যে এখানে অনেক পর্যটক, অনেক বিভিন্ন জেলার এবং বিভিন্ন দেশের লোকজন তারা এগুলো আসবে এবং দেখবে, এটি অত্যন্ত দর্শনীয় একটি স্থানে পরিণত হবে। ইতিমধ্যে বিশেষ করে তুলসী লাহিড়ি এই ভারত উপমহাদেশের মধ্যে একজন অত্যন্ত নামকরা আপনার নাট্যকর্মী ছিলেন, সংস্কৃতিকর্মী ছিলেন এবং উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওনার যথেষ্ট ভূমিকাও ছিল। আমরা আশা করছি যে ওনার বাড়িটিও নলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত, ওই বাড়িটি এবং ওই বাড়ির মন্দির এইগুলোকে সংস্কার করে সরকার দর্শনীয় স্থানে পরিণত করছে। আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা এগুলোকে খোঁজখবর রাখছি। আসলে আমাদের পরিষদের যতটুকু বরাদ্দ, যতটুকু বাজেট, এটি দিয়ে আসলে ওই রকম বৃহৎ সংস্কার আমাদের জন্য সম্ভব নয়। আমরা এটি নিয়ে লেখালেখি করছি, তারপরে আমরা আশাবাদী যে আমরা আমাদের উপজেলা পরিষদের এডিবির অর্থায়নে আমরা যতটুকু সম্ভব আমরা ওই বাড়িগুলোকে অন্তত আইডেন্টিফাই করে এবং তাদের যে এরিয়াগুলো আছে সেই এরিয়াকে ডিমার্কেশন করার পরে আমরা যতটুকু সম্ভব আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি থাকা অবস্থায় চেষ্টা করব যাতে এটিকে রক্ষা করা যায়। জানা যায় 2010 সালে ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডের রাজকন্যা মহাচাকরি শিরিন ধন পেরিমাধবের জোদ্দার বাড়িটি পরিদর্শন করে গেছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই বাড়িগুলো ভ্রমণ পিপাসুদের জন্য একটি সুন্দর নিদর্শন হয়ে দাঁড়াবে বলে জানান এলাকাবাসী।
সম্মানিত দর্শক, এই ছিল সংবাদ সংযোগে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যেহেতু মাটি আস্তে আস্তে ডাবছে, জিনিসগুলো স্থাপত্যগুলো ডেবে গেছে, এই এখনকার থাকার মধ্যে আসলে আমাদের বাসায় আছে। ধন্যবাদ। শিলারানী বলেন, উনি একজন শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন, এরপর তার কেউ হয়ে ওঠেনি এইরকম, তো এটাই আমাদের গর্বের কারণ। না, গ্রামের মানুষ আমাদেরকে তো যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে। জমিদারি না থাক, তবু তো আমাদের নামটা আছে। নদী শুকায় গেলে সেটা সে নদী থাকে যায়, সেটা কিন্তু পুকুর হয় না। তো সেই রকম আমাদের জমিদারি নাই ঠিকই, কিন্তু আমাদের নামটা আছে, এটাই আমাদের গর্বের বিষয়। পূজার হলো তেরি মজুমদার, তার হলো তিনটে মেয়ে, ছেলে ছিল না। এই মেয়ের হলো ছেলে আসিল এই জহর বাবু, তিনি এখানে বহুদিন ভরা আসিল, 8 সালে ভারত গেছে, ওখানে আর কেউ ওখানে আসি না। এখন এই সম্পত্তিগুলো কতগুলো প্রতিষ্ঠানের নামে দিয়ে গেছে, আর কতগুলো এনেমি হয়ে গেছে, এই পর্যন্তই আর কি চলছি। দায়িত্ব আমাদের কমিটিকে আমাদের বসাইছে, মন্দির কমিটি আছে, ওই কমিটি নিয়ে আসি আমাদের। এ ব্যাপারে কামারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার বলেন, মাধব জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক স্থান, কালের বিবর্তনে এই জমিদার বাড়িটি ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তার কারণ এখানে কোনো সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা নাই, এখানে কোনো দেখাশোনার লোক নাই। আমরা কামারপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে আবেদন করতেছি, আমাদের এই জমিদার বাড়িটি সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব বলেন, একটি ঐতিহ্য, আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সরকারের সুদৃষ্টির মাধ্যমে যদি এগুলোকে সংস্কার করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। করছি যে বর্তমান যিনি সংসদ সদস্য আছেন আমাদের অ্যাডভোকেট উমে কুলসুম স্মৃতি, উনি অবশ্যই এটির দিকে নজর দেবেন, এবং বিশেষ করে অন্তত আমাদের এই দুইটি জমিদার বাড়ি, এই দুটি জমিদার বাড়ি যাতে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে এটিকে সংস্কার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি রাখা যায়, তাহলে আমরা বিশ্বাস করি যে এখানে অনেক পর্যটক, অনেক বিভিন্ন জেলার এবং বিভিন্ন দেশের লোকজন তারা এগুলো আসবে এবং দেখবে। এটি অত্যন্ত দর্শনীয় একটি স্থানে পরিণত হবে। ইতিমধ্যে বিশেষ করে তুলসী লাহিড়ী এই ভারত উপমহাদেশের মধ্যে একজন অত্যন্ত নামকরা আপনার নাট্যকর্মী ছিলেন।